আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ময়দা দিয়ে ভীষণ মজার একটা পিঠার রেসিপি। বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন হিসেবেও ট্রাই করতে পারেন। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আর অনেক রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে কোনো আপডেট মিস না হয়ে যায়। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা, দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরা। এবার শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। এবার হাতের সাহায্যে চিনি আর ময়দার মিশ্রণটা ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। যতই ভালো করে মেশাবেন আজকের নাস্তাটা ততই মচমচে হবে। হাতের মাঝে কিছু পরিমাণ ময়দা নিয়ে এভাবে চেপে দেখব যে দলা পেকে যাচ্ছে কিনা। যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে যে এটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন এই মিশ্রণটাতে একটু একটু পানি দিয়ে একটা ডো বানাতে হবে। আমরা যেভাবে রুটি বানাই, রুটি বানানোর সময় ডোটা যেমন থাকে ঠিক তেমনটাই, বেশি শক্তও না আবার বেশি নরমও না। একবারে অনেক বেশি পানি দিয়ে মাখতে যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব 15 মিনিটের জন্য। এবার 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এটাকে লম্বালম্বিভাবে করে নিচ্ছি। ডোটাকে আমি সমান 6 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এখান থেকে একটা ডো নিয়ে আমি রুটি বেলে নেব। রুটি বেলার সময় আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন, আবার তেলও ইউজ করতে পারেন। আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে একে একে সবগুলো রুটি বেলে নিচ্ছি। রুটিগুলো একদম পাতলা করে বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা পরোটা বানানোর সময় ঠিক যতটুকু মোটা করি ঠিক ততটুকু মোটা করে রুটিগুলো বেলে নেবেন। এরকম করে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি। সবগুলো রুটি বেলে নেওয়ার পর এখন আমি রুটির মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর তেলের উপরে সামান্য পরিমাণ ময়দা দিয়ে মেখে নেব যাতে একটার গায়ে আর একটা রুটি লেগে না থাকে। এবার আবারও একটি রুটি বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি আর সামান্য পরিমাণ ময়দা চিটিয়ে আবারও হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো রুটি একটার উপরে একটা বসিয়ে দেব। বেলে নেওয়া সবগুলো রুটি আমি একসাথে লাগিয়ে নিলাম এভাবে। এবার এটাকে বেলে পাতলা করে নিতে হবে। এটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি। এবার আমি এটাকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। প্রথমে এভাবে 4 ভাগ করে কেটে নেওয়ার পর এবার আমি প্রতিটা অংশকে আবারও 4 ভাগ করে কেটে নেব। আপনারা একটু খেয়াল করে দেখুন আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি। এটাকে এভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে পিঠাগুলোকে নকশা করার পালা। এবার প্রতিটা কাটা অংশ আমি এভাবে ফোল্ড করে নেব। প্রথমে এদিক দিয়ে একটু চেপে কোনাচা করে নেবেন, তারপর এটাকে ফোল্ড করে নেবেন। আর এদিক দিয়ে পানি লাগিয়ে এটাকে জয়েন্ট লাগিয়ে দিতে পারেন, তাহলে বাজার সময় আর খুলে যাবে না। এই তো দেখতে পাচ্ছেন আমি একটা বানিয়ে ফেলেছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমি একইভাবে এগুলাকে পেঁচিয়ে নিয়েছি। এবার এগুলাকে বেজে নেওয়ার পালা। চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। অনেক বেশি গরম তেলে এগুলাকে বাঁধা যাবে না। এবার একটা একটা করে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। মাঝারি আছে, এগুলাকে ভাজতে হবে।
তেলটা কিন্তু অনেক বেশি গরম না, এটা আস্তে আস্তে বাঁচবে আর তেলটাও আস্তে আস্তে গরম হতে থাকবে। কিছুক্ষণ ভাজার পর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে আর নেড়ে ছেড়ে উপরে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। একটু পর পর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেবেন। পিঠেগুলো বাছতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। সবগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে, এবার আমি এগুলাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। আপনারা চাইলে এভাবে খেতে পারেন, তবে আমি এগুলাকে চিনি শিরাতে ডুবিয়ে নেব। শিরা তৈরি করার জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি, প্রায় 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এবার চিনিটাকে নেড়ে ছেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গিয়ে বলক চলে এসেছে, এবার এটাকে আরো 2 থেকে 3 মিনিট জাল করে নেব। শিরাটা রেডি, এবার চুলাটা অফ করে দিচ্ছি। এবার গরম শিরার মধ্যে আমি অল্প অল্প করে পিঠা দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে দিয়ে এগুলাকে একবার নেড়ে ছেড়ে তারপর উঠিয়ে নিলেই হবে। অনেক বেশি সময় ধরে এগুলাকে শিরার মধ্যে রাখা যাবে না, একবার ডুবিয়ে নিলেই হবে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আজকের একটা পিঠার রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা, আর এই পিঠাটা অনেকটা মচমচে হয়। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।